انت بعد كده হ্যালো মাহদিয়া, মাহি কেমন আছে? মিস আলহামদুলিল্লাহ ভালো। মিস আপনি কেমন আছেন? আমি ভাবছি আচ্ছা মাহদিয়া, আজ মাহি আজকে পড়াচ্ছিল পুঁথি শব্দ, তারপরে গতকাল ক্লাসের না গত ক্লাসের বাগধারা কবে প্রকাশ সেই সাথে গুলো করতে বলেছিলাম, আর বিপরীত শব্দ, ওকে ইয়েস মিস, হ্যাঁ সব করতে চান, এখন তো আর কোনো ইয়ে ইয়েস নেই, মিস, ওকে খাতা কলম বের করো, লেখো, দেখতে পাচ্ছি মাহদিয়া ইয়েস মিস, ইয়েস মিস, পুঁথি শব্দ তিনটা তিনটা, আচ্ছা দুইটা চোখ লেখা সুন্দর করবা, মার্জিন দিবা, আমি সে খাতা চুপিয়ে ফেলে দিবো, মার্জিন না করলে মার্জিন দিবা, লেখা সুন্দর করবা, সিরিয়াল অনুযায়ী লিখবা, একটার পর একটা লিখবা, এইবার যদি না সুন্দর করার না করতে পারো তাহলে সে পরীক্ষায় দিও না, কষ্ট করে লেখার মানসম্মত লেখা লিখবা, এগুলো লেখা অনেক বড় না, ছোট ছোট লেখা অবশ্যই যত্ন সহকারে লিখবা, হুম 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 কত নাই
শোনো, একটা নিয়ে সময় ব্যয় করো না, কারণ অন্যরা লিখবে। তুমি হয়তো আনন্দ নিয়ে বসে আছো, ভাবতেছো ভাবতেছো, অন্যের হয়তো বসন্ত পর্যন্ত লেখা হয়েছে, সে পরেরটা আসবে। কাজে যেটা পারি না সেটা প্রশ্ন লিখে রাখি, পরে অ্যান্সার করবো। যেটা আমি পারতেছি না সেটা আমি লিখে রাখি, পরে আমি ভাবনা চিন্তা আমি পরে করি, অন্যদের নিয়ে ডিস্টার্ব না। খুব কাজ করছে কেন? যেটা পারি সেটা তিনটা দিচ্ছি, চারটা দিচ্ছি, আর যেটা পারি না সেটা দুটো দিচ্ছি। আমি তো সেজন্য বললাম তিনটা করবো, তিনটাটা ছিল ভালো, তোমরা বলো দুইটা দুইটা দুইটা, কিন্তু তিনটাটা ছিল সব লিবান। কেন তুমি উপর দিকে তাকাচ্ছ? দেখতে তো তোমরা সামনে যে মাহি আর মাহিয়া মাহাতিয়া দেখছো, সামনে লাল আর হলুদ যে একজন আরেকজনকে দেখা দিয়ে বলতেছে, লাল হলুদ একে অপরকে দেখাচ্ছে, দেখে দেখে দেখেছি। কুমার বিন সাদাত, লিখো। এই শেষ পদ্ধতি শব্দ সরাবো, Yes, miss. দিব Yes, miss. Yes, miss. কেন না পারলে না পারবে, তুমি নিচে বললাম পরে ভাবার থাকলে পরে ভাবো, তুলে নিয়েছো তাই এতক্ষণ লাগে তোমার তুলে নিতে। আদিবাসী কি আছে? প্রতি শব্দ আছে আদিবাসী। এখন যে কথা বল, লিখতে পারলে লিখলাম, না লিখতে পারলে না লিখলাম, কোনটা? হ্যাঁ হ্যাঁ, না পারলে এমন, লিখতে পারলে পারলাম, না লিখতে পারলে না লিখলাম, জাগা রেখে ঠিক আছে, তারপরে যে কথা বলবো একদিন পিছনে ব্রেঞ্চ লাস্টের ব্রেঞ্চ আগে পাঠিয়ে দেবো।
ঠিক আছে, রাখো রাখো, এটা করে লাভ কি? লাভ কি? আর আসতে পরীক্ষার কয়দিন? হম, এগুলো করে লাভ নেই। এখন যদি কেউ ওগুলার আশ্রয় নাও, ফাঁকিবাজি তারে বলার কিছু নাই, তারে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু নাই। ঠিক আছে, 1 বছর তুমি মেলা কষ্ট করছো, আসতে গেছো, বাবা মা টাকা নষ্ট করছো, এই বলা ছাড়া কোনো কিছু নেই। তার 12 দিনেও মানে এই জ্ঞানটা হয় না যে আমি কেন কাজটা করবো, তাকে আর কিছু বলবো না। ইয়েস, লিখছো বিপরীত শব্দ লিখছো? Yes, মিস। মিস, এক কথায় প্রবেশগুলো দেখতে পারি? লিঙ্গ পরিবর্তন কি শেষ? ইয়েস মিস। মিস, আর কি কিছু আছে? না কিছু নাই। সব শেষ? কি হচ্ছে?
সমস্যা কি? দিয়েছে হাই, বুঝতে হাই ঠিক কি শেষ? আচ্ছা, সবাই তো লিখে ফেলছি, দেখানো শেষ নাকি? একটু বাকি আছে। তাই কি? হম কি এটা? ইমানের বিপদ সে তো নাই, আছে তো, কারো ইমান থাকে কারো তো থাকে না।
ডান মিস লেখা মিস মানে কোশ্চেন তুলে দাও। কোশ্চেন কোশ্চেন তোলো ডান আমি সবাই তুলে ফেলছি, সবার তোলা শেষ। ওকে মা দিয়া মাহি সবাই তুলে ফেলেছি। Yes, মিস। মাহি কি লেখা সম্পূর্ণ শেষ? Yes, মিস। কেমন তো শেষ হলো তোমার? আচ্ছা চলো, আচ্ছা শোনো, গত 1 বছরে শিক্ষা কার্যক্রম নিয়ে বন্ধুদের সাথে আলোচনা, একটু খেয়াল করো, গত 1 বছর ধরে যে শিক্ষা কার্যক্রম তা নিয়ে তুমি তোমার বন্ধুদের সাথে আলোচনা করছো, সে আলোচনাটা প্রশ্ন আকারে এবং অনুচ্ছেদ আকারে কত ক্লাসে তোমাদের এটা বুঝিয়ে দিয়েছিলাম, Yes, মিস। কত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম একটা গাছ সম্পর্কে, বুঝিয়ে দিয়েছিলাম না যে একটা গাছ সম্পর্কে, তাহলে তোমাকে গত বছর তুমি যে শিক্ষা কার্যক্রম, গত বছর বলতে তোমরা যে ক্লাস সিক্সটা পড়ে এসেছো স্কুলে, সেটা 1 বছর তো অভিজ্ঞতা হয়ে গেল, অভিজ্ঞতা হলো না স্কুলে, সেই কার্যক্রম নিয়ে বন্ধুদের সাথে আলোচনা তোমাকে প্রশ্ন আকারে এবং অনুচ্ছেদ আকারে লিখতে হবে। আমার কথা বোঝাতে পারলাম? আমি কত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম এই ধরনের প্রশ্ন হবে যে গত বছরের শিক্ষা কার্যক্রম নিয়ে বন্ধুর সাথে আলোচনা, নিচে লেখা লাগবে তা প্রশ্ন আকারে এবং অনুচ্ছেদ আকারে লিখবে। তোমার কাছে কেমন লাগলো? আয় আসতে আয় আসতে আসতে আচ্ছা একটু খেয়াল করো, গত ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম সহপাঠীদের সাথে সহপাঠীদের প্রশ্ন ও প্রশ্নের আলোকে উত্তর দিয়ে তোমার দেখা
কোনো একটি গাছ সম্পর্কে অনুচ্ছেদ লেখো, সহপাঠীদের প্রশ্ন এবং প্রশ্নের আলোকে উত্তর দিয়ে, ঠিক আছে? এবং ধরো সহপাঠীদের সাথে প্রশ্ন হচ্ছে, এটি কি গাছ, গাছটি কোন জায়গায় অবস্থিত, গাছটি কত বছর ধরে বেঁচে আছে, গাছটি কত কালের ঘটনার সাক্ষী, গাছটি বেড়ে ওঠা ইতিহাস কি, গাছটি কি উপকারী, এই যে প্রশ্ন, সেই প্রশ্ন আকারে সহপাঠীদের সাথে একটা কথা বলতে, আমাদের যে বিষয়ে কথা বলছি সে বিষয়ে অনেকগুলো প্রশ্ন থাকে, আমরা অ্যান্সারই করছি। জানো একদিন আমরা ওখানে যে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম সুন্দরবনে, সেই ভালো ছিল, এগুলো আমরা গল্প করতেছি, কিন্তু এই গল্পের মধ্যে কিন্তু আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি, তাই না? হয়তো আমাদের প্রশ্ন থাকে, আমি একটা জায়গার কথা বলতেছি, সেই জায়গাটা কোন জায়গাটার কথা বলতেছি, খুলনা, সেখানে কিসের জন্য বিখ্যাত সেটা একটা, তারপরে কেন বিখ্যাত, কি কি গাছ আছে, এই যে ঘটনা, কিছু ঘটনা কত তারিখে বা কি কি বিষয়ে গিয়েছিলাম, এইভাবে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি করি, সেই প্রশ্ন অনুযায়ী আমরা অ্যান্সার করতে পারি। এই যে আমি একটা স্যাম্পল গত ক্লাসে দেখা দিলাম, আবার বলতেছি, সহপাঠীদের প্রশ্ন এবং প্রশ্নের আলোকে উত্তর, প্রশ্নের আলোকে উত্তর দিয়ে তোমার দেখা একটি গাছ সম্পর্কে একটু অনুচিত মিলবে। সহপাঠীদের প্রশ্ন, এটি কি গাছ, গাছটি কোন জায়গাতে অবস্থিত, গাছটির বয়স কত বছর ধরে আছে, মানে গাছটি কোন কালের ঘটনার সাক্ষী, গাছটি বেড়ে ওঠার ইতিহাস কি, গাছটি কি উপকার, এই যে তারপর একটা অনুচ্ছেদ আছে, প্রশ্নের উত্তর দিয়ে অনুচ্ছেদ, ফুলতলা গ্রামের শেষ সীমানায় ডালপালা নীলে দত্তের মতো ক্রিস্টাল দাঁড়িয়ে আছে, শতবর্ষী বট গাছ, এই যে আমরা তোমার অনুচ্ছেদ দিলাম। আর আমি তোমাদের কাছে আজকে কোশ্চেন করেছি যে গত বছরের শিক্ষা কার্যক্রম নিয়ে তুমি তোমার সহপাঠীদের নিয়ে প্রশ্ন এবং আলোচনা, মানে অনুচ্ছেদ আকারে সেটা লিখবে, যাচ্ছে মানে 1 বছর, সরি 1 বছর, মানে আমার কাছে সামনে, আমি মানে ধরে নিয়েছিলাম জানুয়ারি, 1 বছর, যে এই বছরে তুমি তোমাদের 1 বছর যে নতুন শিক্ষা কার্যক্রম পেয়েছো, সেই নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে। আমার কথা বুঝতে পারছো? তোমাদের কাছে আমি এটাই শুনতে চেয়েছি, এখন তোমরা যদি, হ্যাঁ এরকম একটা স্যাম্পল দিয়ে রাখলাম, ঠিক আছে আমি দিয়ে রাখলাম, এখন তুমি তোমার মতন করে দিচ্ছ, এটা দিয়ে তোমরা যদি হেল্প হেল্প না করার জন্য ভোট করো তো করো, কিন্তু এটা তো আর ওটা শুনবি না, এখানে আসো আমি বিষয়টা বলতেছি, এখানে আসো তোমাকে আমি বিষয়টা বলতেছি, আসো আসো বিষয়টা আসো আমি বলতেছি, হ্যাঁ শিক্ষা কার্যক্রম তোমাদের, এটা স্কুল শিক্ষা নতুন কার্যক্রম, নতুন শিক্ষা ব্যবস্থা, সেটা নিয়ে আলোচনা। আমার কথা বুঝতে পারলে? তোমার কিন্তু এখানে শিক্ষা দীক্ষা কার্যক্রম না, তোমার স্কুলের নতুন একটা, তুমি একটা নতুন কিছুর সাথে তোমরা এবার পরিচিত হয়েছো, তাই না? তোমরা তো আগেও হয়তো জানো না, বা তোমাদের আগে বড়রা করেছে, তোমরা তো উঠেই দেখে আসছো, কিন্তু হঠাৎ করে তোমরা একটা নতুন কিছুর মধ্যে পড়েছো, যা কিনা আগে বছর কেউ ছিল না, বা তুমি ওটা দেখে আমরা এখন যেটা সেটা দেখে আমরা অভ্যস্ত না, তো সেটা নিয়ে তুমি আলোচনা করছো। মিস এখন করবো এটা। বুঝি নাই বুঝি নাই, আবার বলো মাহি, মিস এটা কি এখন করব? হ্যাঁ হ্যাঁ মিস বলো এটা কি এখন লিখবো? কি লিখবা বলো তো, তোমাকে কি ওই যে লিখবো, নতুন বছর, মানে নতুন বছরের শিক্ষা কার্যক্রম কেমন ছিল, এটার অভিজ্ঞতা। হ্যাঁ এটা নিয়ে তোমার বন্ধুরা এখনই লিখবা, আমি যা শেষ দিয়ে রাখলাম তোমরা কিভাবে লিখতে পারো সেটার একটা এক্সাম্পল হিসেবে রাখলাম। কেমন টাইপের প্রশ্ন হবে, যে আমাদের শিক্ষা নতুন বছর, নতুন বছরে আমরা কি রকম শিক্ষা, আমাদের বইয়ের অধ্যায়টা কেমন ছিল, আমাদের বইয়ে নতুন কি যোগ হয়েছে, আমরা হাতে কলমে কি শিখেছি, বা আমাদের শারীরিক শিক্ষা কি কি শিখেছে, বা আমাদের এক্সাম কেমন ছিল, তারপরে আমরা নতুন ভাবে এক্সামের সাথে পরিচিত হয়েছি, সেটা তুমি ঘুরিয়ে ফিরে অন্য ভাবে লিখতে পারো, তারপরে আমরা নতুন কি শিখতে পেরেছি, বা আমাদের এই শিক্ষা কার্যক্রমটা কতটা আমার জীবনে কাজে লেগেছে। বন্ধু তুমি কি কিছু শিখতে পেরেছো, তুমি কি বাসায় এইটা, তুমি বাসায় চর্চা করছো, বা তোমার জীবনে কি এটা কোনো কাজে লাগছে, আচ্ছা আমরা এখান থেকে কি কি উপকার পেয়েছি, আচ্ছা কি আমাদের না হলেও চলতো, এইভাবে সকালে আমরা আলোচনা করলাম, তোমরা বন্ধুরা
আরে এই সুইসে সুইসে না কি করে এরকম, না না সব নেগেটিভ লেখা যাবে তা না, নেগেটিভ পজিটিভ শোনো, আমাদের সবকিছু সবকিছু আমাদের খারাপ হয় না, ঠিক আছে, আমাদের নেগেটিভ পজিটিভ আমাদের দুইটাই হয়, আমাদের আমাদের সবকিছু খারাপ সেটা না, আমাদের ভালো মন্দ মিলেই সবকিছু হয়, তো তোমরা সবকিছু নেগেটিভ লিখবা না, আর এইসব ক্ষেত্রে অবশ্যই না, বোর্ড পরীক্ষা দিচ্ছই দিচ্ছ, তো এইসব ক্ষেত্রে কখনোই গভর্নমেন্টের যে জিনিসগুলো এগুলো নিয়ে তোমরা নেগেটিভ কিছু লিখবা না, যেটা ভালো লাগে নাই ভালো লাগে নাই, তার মধ্যে কিছু অবশ্য ভালো লেগেছে ভালো লাগাটাও লিখবা, খালি এক এক নেগেটিভ লিখবা না, ভালো মন্দ দুইটাই লিখবা, আর একটা বিষয় নেগেটিভ লিখলো সেটা সরাসরি নেগেটিভ ভাবে না লেখা, আমার কথা বুঝতে পারলাম, তোমাদের বলছে এটা ভালো না এই শব্দটা আমরা লিখবো না, আমরা কি লিখবো এই কার্যক্রমটা যদি এমন হতো তাহলে মানে ভালো হতো, এরকম না হয়ে যদি এরকমটা হতো তাহলে কেমন হতো, কার্যক্রমটা ভালো না, ডাইরেক্ট আমরা না শব্দ তুমি ভালো না এটা আমরা বলবো না, তুমি এই কাজটা না করলেও পারতে, এখন তুমি এই কাজটা না করলেও পারতে, ঠিক আছে, এখন তুমি ভালো কাজ করো নাই করো নাই আর তুমি এই কাজটা না করলেও পারতে, দুটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, সরাসরি আমরা কাউকে হার্ট করে করো নাই তুমি ভালো না এই ধরনের শব্দ আমরা ব্যবহার করব না, হ্যাঁ তারপর সেটা লিখলে কবে জমা হবে বাড়ি মানে তখন 1.5 মিনিট পরে বুঝি শুরু করো, এটা একটা জিনিস কিন্তু তোমাদের তোমাদের শিক্ষকদের সাথে সম্পর্ক হয়েছে বুঝছো না, এই নতুন কার্যক্রমে তোমরা শিক্ষকদের কাছাকাছি আসতে পারো, ঠিক আছে, অন্য সময় দেখা যাচ্ছে শিক্ষকরা তোমাদের সাথে বন্ধু ছিল, তোমাদের সাথে তারাও মাঠে কাজ করতেছে করতেছে না, এতে শিক্ষক আর ছাত্রদের ছাত্রছাত্রীর দূরত্বটা কমে আসছে, আরো ভাই দেখে দাখিল করো, সময় কিন্তু বেশি নাই, আমি আবার মিটিং ধরলাম। পাঁচটাতে বলবি পাঁচটা তো বলবাই, গুড, ভবিষ্যৎ তোমাকে কি বুঝতেছে না না কাটো না করো পাল্লা আর কিছু দাও কোনো সমস্যা নাই, তোমার কাছে কোশ্চেনটা তুমি কম লিখবা কেন, ওরা স্কুলে দেয় না, ওদের কাছে আমাদের কাছে তোমাদের স্কুলে ঘাস কাটছে দাদি দায়িত্ব করো পড়ো নাই তো তোমার খেয়াল করো নাই, না না অবশ্যই কিছু না কিছু ভালো দিচ্ছিল, পড়ো 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 লাখ তো দিলাম, ওকে এই কুমার আমি এমনি বাড়িতে হাতে তো হাতে তো আমি দুই জায়গায় বসে আছি আমাদের
স্কুলের নাম দিয়ে তুমি কি করবা? হ্যাঁ 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 চুপ। এই দশ নাম্বার দশ নাম্বার না, সম্পূর্ণ নাম্বার দেয় বা দশ নাম্বার দেয়, আসলে এটা আমি কি বলবো, তোমরা লেখো দশ নাম্বার অনুযায়ী লেখো, এমনই তোমার সম্পূর্ণ দশ লাইন, সেটা তো তোমার চাকরি চলে আসবে, কিন্তু যে প্রশ্নগুলো লিখছো সেই সেই রকম করে অনুচ্ছেদ লিখতে হবে, সে প্রশ্নের অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী অনুচ্ছেদ লিখতে হবে। আহা স্কুল দিয়ে কি করবো? আচ্ছা কেন তো কথা বলতেছি আমরা, সময় তো নাই, কেন কথা বলতেছি তো, মাহি মাহাদিয়া পারছি? ইয়েস ইয়েস।
শোনো, এইসব লেখার সময় না মাথাটা ঠান্ডা রাখতে হবে, ও হচ্ছে তারপরে এই 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 টাইপের যে জিনিসগুলা তোমাকে ভাবতে হবে, ভেবে লিখতে হবে। আর তোমরা যেভাবে কথা বলতেছো, যার যে স্কুলের নাম মনে হয় লেখো, এখানে স্কুলের নাম তোমারটাই লিখতে হবে এমন কোনো কিছু না। তুমি স্কুলের নাম ধরে নাও ক খ বা একটা ফুলতলা স্কুল বা কমন কিছু নাম দাও, আমার কথা বুঝতে পারছো? যে কমন কিছু নাম দাও যে অমুক অমুক স্কুল বা, কিন্তু আমার কথা হলো এগুলো কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে লিখতে হবে। তোমরা যেভাবে কথা বলতেছো পারবা না, পারবা না কিন্তু আমি বারবার বলতেছি, আর এই অভ্যাসটা থেকে যাবে। এদিকে তাকাবা, ওর দিকে তাকাবা, খাতা কখন বাতিল হয়ে গেছে তুমি নিজেও জানবা না, ঠিক আছে? তোমাকে বলবেও না যে তুমি দেখে লিখতেছো কেন, কিছুই বলবে না, কিন্তু তোমার রোল নাম্বারটা দেখে খাতা বাতিল করে দিচ্ছি। 3 ঘন্টা পরে তুমি কষ্ট করে পরীক্ষায় দিবা, এইসব ক্ষেত্রে এমনটা হয়। আমার কথা বুঝতে পারছো? তুমি নিজেও টের পাবা না যে তোমার খাতা বাতিল হয়েছে, কারণ ওখানে কোনো বিশৃঙ্খলা করবে না। এই পরীক্ষাগুলো এমন হয় যে তুমি একটু মনে হলো পাশে অমুকে বসতে একটু জিজ্ঞেস করে একটু তাকে, ভাই আপনি চিনি না হয়তো, তাও জিজ্ঞেস করতে মন চাইলো, আর থাকে না চিনি না, তুমি কেটে দিছো, দেখবো আর কিছু করা লাগবে। চলো দিলে ক্যামেরা থাকতেছে, ই থাকতেছে, আমার খাতা বাতিল হয়ে গেছে, তুমি নিজেও টের পাবা না। অন্য কেউ তোমার যে শুধু তুমি ঘাড় নড়াবা না, কথা বলো না কেন, আমি বাংলা কথা বলছি, সাধারণত এই যে বড় পরীক্ষাগুলোতে এমনই হয়, এমনই হয়, নিজেও টের পাবা না যে তুমি কখন বাতিল হয়ে গেছো। একদম শক্ত হয়ে নিজের জায়গায় নিজে চুপ করে বসতে হবে, কারোটা এখন সাড়া দেওয়া যাবে না, এবং নিজেও কোন রকম ইয়েতে দেওয়া যাবে না। হ্যাঁ